এই যে মানুষ এবং উনি জনকল্যাণমুখী যে হাজির করেন আর আর প্রান্তীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটার আন্তরিক চেষ্টাও আছে আর 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 প্রচেষ্টায় আর সম্মিলিতভাবে বোলহালি মানুষজন লইয়ে আর অবশ্যই এই বোলহালি মানুষ লইয়ে এখন সুখকর সময় আর দেখি চোখে ই নলে বলি সাত তারিখ ফুলকপি মার্কায় ভোট দিব এবং মানুষ যে নির্বাচনমুখী হইব অনারদের দেখতে লাগব পুরো সারিমেকি এখন উৎসবমুখর আমেজ নির্বাচনের দামাডল শুরু হই বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দর লয় মত বিনিময় সভাগজি চট্টগ্রাম আট আসনের ফুলকলি প্রতীকুর স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী বিজয় কুমার চৌধুরী এই যে বিপুল জনগোষ্ঠী আর আর এড়ে বসবাস করি প্রায় 12 লাখ মানুষ আর আর এড়ে থাকি এই মানুষের যদিও আর আর বোয়ালখালী সিটটেন এই হলি বোয়ালখালী আর সাতগাঁও আমার সিটিং শহরের সিটি কর্পোরেশনের অধীন মাঝখানে দুর্গ হাল আছে আমি নদী নহি বললে হাল ডিসেম্বর 23 তারিখ শনিবার সন্ধ্যায় বোয়ালহালি প্রেস ক্লাব কার্যালয় সাংবাদিকলয় মত বিনিময় সভার সভাপতিত্ব করছি বোয়ালহালি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরীর সঞ্চালনায় সভাত উপস্থিত ছিল প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম দপ্তর সম্পাদক এস এম নাইমুদ্দিন প্রচার সম্পাদক জাহিদ হাসান সদস্য শাহ আলম বাবলু খুরশেদ আলম কার্যনির্বাহী সদস্য বেশি সুযোগ না পাই আর আর মুসলিমদিন বীর মুক্তিযোদ্ধা আর আর মরহুম মুসলিমদিন আহমদ হাস গরিবের কিন্তু অসুস্থতার কারণে এই সম্পূর্ণ হাজিয়া নয় তো যাই হোক এর মধ্যে বিভিন্ন ওই বেল্লাই নই বেল্লাই বিভিন্ন রিমে ষড়যন্ত্র ওই ডিজাইন ইন্দি দিয়ে আনিব ইন্দি দিয়ে আনিব তে আনিব বিভিন্ন কথা তো আমি মনে করছি একদম বলহালি এই ইয়ান আর নারী ট্রেন এটা তিনজন ইউনিয়নের মধ্যে আর একদম মানে নারীর সঙ্গে সম্পর্কিত একখানের মধ্যে হদুগিল আর নানার বাড়ি আরও বাড়ি সারদলি এবং শাকপুর হল আর শ্বশুর বাড়ি তো স্বাভাবিক মানুষের হাতে এই অন্তত জনগণতা বাদ দিলেও এই আত্মীয় স্বজনের তো আর সেতুন যদি উন্নয়নমূলক হাসি নগরি একবারই হলে যদি দূরে দাহারা হাত যেতে আমি তলিবে দাহারা হাতে তো আমার আর আর চট্টগ্রাম শহরের মধ্যে এখনো জাতীয় নেতা হনো তৃণমূলের নেতা হিসেবে আর জনগণের ফাঁসে থাকি তো যুদ্ধ পর্যন্ত পরিস্থিতি হয় এই পরিস্থিতি এলে এর মানুষের ভালো আসলে এর সামনে আমি আগে যেতাম স্যার সি প্লাস চট্টগ্রাম।